শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা, নারী সম অধিকার সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এই প্রতিপাদ্যে শরণখোলা উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বর্ণাঢ্য র্যালি শরণখোলা উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়। বিভিন্ন কালারে বর্তমানে এই নারী দিবস উদযাপন হচ্ছে। বর্ণাঢ্য র্যালিতে শরণখোলা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শরণখোলা থানা পুলিশ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই। এরপরে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলার সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহমেদ, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি। তখন মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা। অতিথিদের বক্তব্যের আগে যাদের নিয়ে আয়োজন সেই নারী উদ্যোক্তারা বক্তব্য রাখেন নারী দিবসে। সবার বক্তব্য শোনার পর অনুষ্ঠানের সভাপতি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম শামীম সবার উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পৃথিবীর আদি থেকে বর্তমান সময় পর্যন্ত নারী এবং পুরুষ এই দুটো অংশ নিয়েই কিন্তু আসলে মূলত সমাজ গঠিত, রাষ্ট্র গঠিত। সুতরাং সেই পৃথিবীর আদি থেকে নারীদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা জানি যে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কিন্তু মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ আমরা এখানেও কিন্তু বুঝতে পারি যে একজন আরেকজনের কিন্তু পরিপূরক, একজন আরেকজনের সাথে সম্পর্কটা হচ্ছে কিয়া নিবিড় সম্পর্ক। সুতরাং এই নারী এবং পুরুষ এটিকে আলাদা করার কোনো সুযোগ নেই। এবং কোনো একজন মনীষী বলেছিলেন যে প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান রয়েছে। আমরা ইতিহাস থেকে যদি একটু দেখি, মেরি বলা হয় অথবা মারিয়াম আলাইহিসসালাম, এই তার সন্তানের জন্য তাকে কিন্তু আল্লাহ প্রদত্ত, যেহেতু তার কোনো স্বামী ছিল না, স্বামী ছাড়াই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এনেছেন, সেই জন্য কিন্তু ওই সন্তানের জন্য তাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছে, অর্থাৎ তাকে কিন্তু এই অপমানটুকু সহ্য করতে হয়েছে। তারপর আমরা আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার প্রতি প্রথম কোরআন নাজিল হয় তখন কিন্তু তিনি খুব চিন্তিত ছিলেন, তিনি ভয় পাচ্ছিলেন। বাসায় এসে প্রথম যখন তিনি এই ঘটনাটা বললেন তখন কিন্তু প্রথম তাকে অভয় দিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কিন্তু তাকে বলেছিলেন যে আপনি এমন মানুষ যে আল্লাহ তাআলা আপনার ক্ষতি করবেন না, কারণ আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, সুতরাং আপনার জন্য অকল্যাণকর কিছু হবে না, আপনার জন্য নিশ্চয়ই কল্যাণকর কিছু হবে। আমরা যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলি, যে তিনি তার জীবনের বড় একটা অংশ কিন্তু জেলে কাটিয়েছেন, কাটিয়েছেন কি না, কিন্তু যতবারই তিনি তার স্ত্রীর সাথে মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব অথবা যার ডাকনাম রেনু তার কাছে গিয়েছেন, তিনি কিন্তু অনুপ্রেরণা পেয়েছেন, কারণ তিনি তাকে সবসময় সাহস জুগিয়েছেন, তার সংসার অর্থাৎ পরিবারকে কিন্তু দেখাশোনা করেছেন। আপনারা একটু কল্পনা করুন তো, কোনো একজন মানুষ যদি বাড়ির বাইরে থাকে, যেমন আমাদের অনেক লোক বিদেশে থাকে না, সেই পরিবারটা কন্ট্রোল করে বা দেখাশোনা করে কে? নারীরা করে না। এখন দেখা গেল যে এই সন্তানাদি যদি থাকে, নিশ্চয়ই থাকে, তো সেই সন্তানদের তারপর হচ্ছে কি ওই ফ্যামিলির ওই পুরুষের মা বাবা থাকে, তাদের দেখাশোনার দায়িত্ব যদি ওই মহিলা না নেয় তাহলে ওই সন্তানাদি থাকবে বলেন তো? মানে সন্তানাদি থাকবে বলতে তারা কি ভালো মানুষে পরিণত হবে? তাহলে হয়তো পুরুষ লোকটা টাকা ইনকাম করবে, কিন্তু
এই সন্তানগুলো যাদের জন্য টাকা ইনকাম করতেছে সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। সুতরাং আমরা কিন্তু দেখি যে প্রত্যেকটা জায়গায় এই নারীর অবদান কিন্তু অবধারিত এবং তাদের অবদান আছে বলেই কিন্তু এই পৃথিবী সুন্দর সুসজ্জিত রয়েছে।